গাইবান্ধা উপনির্বাচন নিয়ে ইসির সিদ্ধান্ত, জেলা প্রশাসক সহ 134 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। পল্টনেই সমাবেশ করতে চায় বিএনপি, বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের শুরুর দিনে কর্মসূচি নিয়ে সাংস্কৃতিক কর্মীদের প্রশ্ন। বিশ্বকাপের সুপার 16-এ ক্রোয়েশিয়া ও মরক্কো, আসর থেকে বেলজিয়াম ও কানাডার বিদায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের একুশে সংবাদে, সাথে আছি আমি এম এ জি ওসমানী। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। গাইবান্ধা উপনির্বাচনের অনিয়ম নিয়ে সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচন কমিশনার। অনিয়মের দায়ে অতিরিক্ত জেলা প্রশাসক, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাঁচ পুলিশ সহ 134 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিশন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। গেল 12 অক্টোবর অনিয়মের কারণে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। দীর্ঘ সময় 145 কেন্দ্রের অনিয়ম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সিইসির কাছে প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে গাইবান্ধা 5 আসনের অনিয়মের বিরুদ্ধে নেয়া কমিশনের সিদ্ধান্ত জানান প্রধান নির্বাচন কমিশনার। বিচারিক না হলেও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণ হওয়ায় 125 প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেবে নির্বাচন কমিশন। 2 মাস সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে 94 নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলামকে। তদন্তে প্রমাণিত 125টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। নিয়ন্ত্রণকারী অবলিক নিয়োগকারী কর্তৃপক্ষ দায়িত্ব পালনে অবহেলা তথা অসদাচরণের কারণে তাদের বিরুদ্ধে চাকুরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়ে কমিশনকে 1 মাসের মধ্যে অবহিত করবে। 5 এসআই ছাড়াও রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে ইসি। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব সুশান্ত কুমার সাহার বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 এর ধারা 5 অনুসারে, রিটার্নিং কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী দায়িত্ব পালনে অবহেলার জন্য তার বিরুদ্ধে সচিব নির্বাচন কমিশন সচিবালয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে। দোষী নির্বাচনী এজেন্টদের পরবর্তী নির্বাচনে এজেন্ট নিয়োগ করা যাবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। গাইবান্ধা 5 আসনে পুনর্নির্বাচন কবে হবে তা আগামী সপ্তাহে জানাবে কমিশন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে এখনও অনড় বিএনপি। দলটি বলছে অন্যান্য সমাবেশের মতো পল্টনের সমাবেশও শান্তিপূর্ণ হবে। এদিকে সারাদেশে নেতাকর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ নিয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছে বিএনপি। জসিম জুয়েলের রিপোর্ট। নির্দলীয় সরকারের অধীনে সারা দেশে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি। আমাদের সমাবেশকে সফল করার জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করেছি। 10 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি মিললেও বিএনপি নয়া পল্টনে সমাবেশ করতে অনড়। সরকারের আমাদের এই স্থান নিয়ে সরকারের যে একটা ধূম্রজাল সৃষ্টি করা জনগণের মাঝে, অর্থাৎ আমাদের কর্মীদের নেতৃবৃন্দকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর আগে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ নিয়ে পুলিশ প্রধানের সঙ্গে দেখা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে একটি দল। পরে বলেন সারা দেশে সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হয়রানি ও বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। 71-এ 10 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের শুরু,
তাই দিনটিতে বিএনপির সমাবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন সাংস্কৃতিক কর্মী ও শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা। কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সমাবেশের নামে বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন করা হবে। মিডিয়াসান রিপোর্ট। একাত্তরের ডিসেম্বরে পাকিস্তানিদের পরাজয় যখন নিশ্চিত, ঠিক সেই সময়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠে পাক হানাদাররা। 10 ডিসেম্বর সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানিদের দোসর রাজাকার আলবদররা। সেই 10 ডিসেম্বরকে কেন বিভাগীয় সমাবেশের জন্য বেছে নিল বিএনপি, এরই প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এই মানববন্ধন। সাংস্কৃতিক কর্মী ও শহীদ পরিবারের সন্তানরা বিএনপি সমাবেশকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। আজ 10ই ডিসেম্বর তারা বলছে সব বন্ধ করে দেবে, তারা শোডাউন করবে, একটি পাতাও নড়তে দেবে না, আমরা কি আমাদের আশায় মিলাদটাও করব না? মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার নতুন ভাবে বিকৃত করার একটি অপচেষ্টা চলছে তরুণ প্রজন্মের কাছে, কিন্তু তরুণ প্রজন্ম সেটি রুখে দাঁড়াবে। মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, মুক্তিযোদ্ধার সন্তানরাও অনেক বড় হয়েছে, কাজেই এই ধমক চলবে না, চলতে দেওয়া যাবে না। মানববন্ধন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে সমাবেশের নামে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি। আপনাদের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে, এই দেশে সমস্ত বড় জনসভা সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে এবং হয়, আমাদের জনসভাও হয়। সরকারকে কঠোর হতে বাধ্য করবেন না, সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোর হস্তে দমন করবে। এটি তারা যদি এইভাবে আস্ফালন করে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেই আত্মসমর্পণ করেছিল পাক হানাদাররা। এই ময়দানেই বঙ্গবন্ধুর 7ই মার্চের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, তাই ঐতিহাসিক এই স্থানটি নিয়ে বিএনপির এত জ্বালা বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই অপশক্তিকে, এই বিষধর কালো সাপকে রুখতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এফ গ্রুপ থেকে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া ও আফ্রিকার দেশ মরক্কো। র্যাঙ্কিংয়ের 2 নম্বরে থাকা বেলজিয়াম বাদ পড়ায় কিছুটা হতাশ হলেও দর্শকরা বলছে যোগ্য দল হিসেবে শেষ 16-এ পৌঁছেছে তারা। বেলজিয়াম গেলছে, বেলজিয়ামের ব্যাপারে লাক খারাপ, ওরা প্রত্যেকটা, এরা হলো ফেভারিট দল, র্যাঙ্কিংয়ে 2 নম্বর দল। তারপরও ক্রোয়েশিয়ার কাছে না গেলে ওরা মরক্কোর সাথেও 2 গোল গেছে, ওই স্টিলে ওরা টুর্নামেন্ট থেকে চলে গেছে, এটা আমাদের খারাপ লাগছে, পুরো বিশ্বেরই খারাপ লাগছে। ভালো একটা টিম, এটা অনেক উপভোগ্য ছিল আসলে, আর দুজনেই সমান তালে খেলেছে, লড়েছেও। আমি যদিও বা পার্সোনালি বেলজিয়ামের পক্ষে ছিলাম, আমি তারা যথেষ্ট সুযোগ পেয়েছে, তারা চেষ্টাও করেছে যত সম্ভব তাদের, যদি আজকে বেলজিয়াম জিততো তাহলে আরও বেশি খুশি হতাম আর কি। বেলজিয়ামের খেলাটাকে সবসময় পছন্দ করি, কিন্তু অনেক চেষ্টা করেছে, এতগুলো চেষ্টা হওয়ার পরেও গোল না হওয়াটা একেবারে দুর্ভাগ্যজনক। খেলাটা মোটামুটি খুব ভালো ছিল, কিন্তু আসলে ব্যাড লাক বেলজিয়ামের জন্য, ব্যাড লাক, কিন্তু ক্রোয়েশিয়া তো চলে গেছে। বেলজিয়াম আসলে এটা ভাগ্যের বিষয়, খেলা তো অনেক সময় অনেক দিকে মোড় নাই। জিতার একটা পর্যায়ে ছিল, লাস্ট সময় গোল অনেক করার একটা ইয়া ছিল, গোল মিস করেছে, কিন্তু খেলা খুব ভালো হয়েছে, আশা করি বেলজিয়াম নেক্সট টাইম খুব ভালো করবে। 1 ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের সমাবেশ থেকে এই দাবি ওঠে। সমাবেশে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যাতে ইতিহাস বিকৃত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। মিনালা দিবা রিপোর্ট। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা জেলা ও মহানগর ইউনিট কমান্ডের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো ঐক্য নয়, স্বাধীনতা রক্ষার জন্য মুক্তিযোদ্ধাদের ঐক্য অটুট রাখার শপথ নেন তারা। আমরা যে কারণে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম যে শোষণ মুক্ত একটা বাংলাদেশ হবে, বাংলাদেশের মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, বঙ্গবন্ধু যে চিন্তা করেছিলেন, 30 বছর শহীদের যে বাংলাদেশ, এ বাংলায় অপশক্তি বিনাশ ছাড়া আমরা গড়ে ফিরব না। বক্তারা বলেন, যারা 71-এ ষড়যন্ত্র করেছে তারা এখনো ষড়যন্ত্রের পথেই আছে। যারা আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে হবে। 2005 সালে বিএনপি ক্ষমতায় থাকতে কি করে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় মুক্তিযোদ্ধা করা হলো, এই প্রশ্নের উত্তর কি দেবেন বিএনপি আমি জানি না। আজকে 51 বছর পরে আমাদের ভুল ত্রুটি অনেক হতে পারে,
কিন্তু আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাছাই করার চেষ্টা করি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে না পারলে হৃদয়ে রক্তক্ষরণ হতো বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আশার আলো হয়ে এসেছেন। হৃদয়ে রক্তক্ষরণ হতো যখন আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচারটা আমরা করতে পারছিলাম, সেই সময় আলোকবর্তিকা হিসাবে আসলেন তারই কন্যা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার আদর্শ বেঁচে থাকবে বলেও জানান মন্ত্রী। ডিসেম্বর পুরাটাই ছিল আমাদের জন্য একটা আনন্দের মাস, সেই মাসটা যেন মুক্তিযুদ্ধ দিবস করা হয়, এটাই সমস্ত মুক্তিযোদ্ধাদের দাবি। মিনালা দীপা, একুশে টেলিভিশন, ঢাকা। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণের বিপরীতে ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজনার মামলা করতে পারবে না বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে আপিল বেঞ্চ এই সংক্রান্ত হাইকোর্টের রায়ে তিনটি আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছে। শাকিরা আরজু রিপোর্ট। গত 23 নভেম্বর চেক ডিজনার মামলায় বিচারিক আদালতে দণ্ডিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলী সহ তিনজনের আপিল গ্রহণ করে রায় দেন হাইকোর্ট। রায়ে বলা হয়, ঋণ আদায়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চেক ডিজনার মামলা করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান। তবে অর্থ ঋণ আদালত আইন 2003-এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে মামলা করা যাবে। ব্র্যাক ব্যাংকের ওই রায়ের তিনটি আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে চেম্বার আদালত। এই আবেদন 1 ডিসেম্বর শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। শুনানি শেষে আদেশ দেয় আপিল বিভাগ। যেহেতু আর্থিক প্রতিষ্ঠানে অনেকগুলো মামলা আছে এবং অনেকগুলো মামলা বিচারাধীন আছে, অনেকগুলো মামলা আপিল পর্যায়ে বিচারাধীন আছে, সেই কারণে উভয় পক্ষকে শুনানি করে আজকে এটার কার্যকারিতা স্থগিত করেছেন। দুই মাসের জন্য এই স্থগিতাদেশ দেন আপিল বিভাগ। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর খুলনায়। গণহত্যা নির্যাতনের ইতিহাসভিত্তিক এই জাদুঘরে রয়েছে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিচিহ্ন। বিশিষ্টজনরা বলছেন, স্বাধীনতার 50 বছর পার হলেও এখনও মেলেনি 71-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা এবং শহীদ ও নির্যাতনের সংখ্যা নিয়ে চলছে অপপ্রচার। মুশফিকে নাজরিনের রিপোর্ট। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে গণহত্যার বেশিরভাগই ছিল পূর্ব পরিকল্পিত। নির্মমতার দিক থেকে সেগুলো ছিল বর্বর, নৃশংস। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর শান্তি কমিটির সদস্যরা মিলে হত্যা করে দেশের সূর্য সন্তানদের। প্রত্যক্ষদর্শীরা বলেন, হাজার হাজার মানুষ হত্যার মধ্য দিয়ে 1971 সালে শুধু মানবতাই লঙ্ঘন করা হয়নি, হত্যাযোগের পর হানাদার বাহিনী রাজাকারদের পাহারায় বসিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। মরদের কবর বা সৎকার তো দূরের কথা, কাউকে কাছেও আসতে দেয়নি তারা, ফলে কোনো রকমে গণকবরে মাটি চাপা পড়ে মরদেহগুলো। শ্রদ্ধাঞ্জলি জানাতে যে তাদের জন্য একটা আমরা ফুল দিতে যাব, সে জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাই না। এটা একটা চরম ব্যর্থতা একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এসব বধ্যভূমি ও গণকবরের পূর্ণাঙ্গ তালিকা এখনও করা সম্ভব হয়নি। নির্যাতনের শিকার বহু নারী পুরুষ এখনও সেসব লোমহর্ষক স্মৃতি রোমন্থন করেন, চান তারা গণহত্যা ও নির্যাতনের বিচার। আমি চাই এই গণহত্যার বিচার। আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করলে আমরা আমাদের বাংলাদেশে 1971 সালে যে গণহত্যা হয়েছে এর সঙ্গে যারা জড়িত তাদেরকে চিনতে সহজ হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন ইতিহাস বিকৃতি করতে না পারে, যুদ্ধের ভয়াবহতা সারা বিশ্বের কাছে তুলে ধরতে 2014 সালের 17ই মে খুলনায় গণহত্যা জাদুঘরের যাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় জাদুঘরটি গড়ে তোলা হয় খুলনার সাউথ সেন্ট্রাল রোডে, যেখানে লাইব্রেরি, গবেষণাগার সহ আর্কাইভে আছে বৌদ্ধভূমি সংক্রান্ত তথ্য ভাণ্ডার, আলোকচিত্র ও বিভিন্ন গ্রন্থ। মাত্র কয়েক ঘন্টায় প্রায় 10,000 মানুষকে হত্যা করেছিল, যে কারণে আমরা মনে করেছি যে খুলনাটা এই ধরনের জাদুঘর তৈরি করার জন্য একটা বিশেষ জায়গা। গণহত্যা জাদুঘরের ট্রাস্টি অধ্যাপক মুনতাসির মামুন বলেন, গণহত্যার আন্তর্জাতিক আইনি স্বীকৃতির জন্য রাষ্ট্রকেই নিতে হবে উদ্যোগ। বেসরকারি উদ্যোগকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা উচিত,
যেটি তারা করছে না। আন্তর্জাতিক স্বীকৃতি বাস্তবে সেটি যে একজন পড়লো আমেরিকাতে যে এখানে একটি গণহত্যা হয়েছে ওইভাবে, কিন্তু আইনি স্বীকৃতি যেটা আমরা চাচ্ছি সেটা রাষ্ট্রকে এগুতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই ইতিহাসবিদের মতে সারা দেশে গণহত্যা, বধ্যভূমি ও নির্যাতনের ইতিহাস সংরক্ষণ আজ জরুরি। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস উঠে আসার পাশাপাশি উত্তর প্রজন্মের মাঝে মুক্তি সংগ্রামের মর্মবাণী প্রতিভাত হবে। জানতে পারবে তারা স্বাধীনতা শব্দটি শুধু চারটি বর্ণ নয়, এর পেছনে আছে লাখো মানুষের দুঃখ বেদনা, অশ্রু, রক্ত, ক্ষোভ, নির্যাতন আর অপমানের নিদারুণ গল্প। মুশফিকা নাসনিন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার খেলার খবর। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। সাত বছর পর সন্ধ্যায় মুম্বাই থেকে একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বাংলাদেশ ভারতের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ নয়, তবে টেস্ট সিরিজ চ্যাম্পিয়নশিপের অংশ। শুক্র ও শনিবার দুদিন অনুশীলন শেষে মাঠের লড়াই নামবে ভারত। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাইবান্ধা উপনির্বাচন নিয়ে ইসির সিদ্ধান্ত, জেলা প্রশাসক সহ 134 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ। পল্টনেই সমাবেশ করতে চায় বিএনপি, বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের শুরুর দিনে কর্মসূচি নিয়ে সাংস্কৃতিক কর্মীদের প্রশ্ন। বিশ্বকাপের সুপার 16-এ ক্রোয়েশিয়া ও মরক্কো, আসর থেকে বেলজিয়াম ও কানাডার বিদায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushetv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushetv24online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।